Assalamualaikum. স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল পর্বে আজ একটি একেবারে ভিন্ন ধরনের রেসিপি করে দেখাচ্ছি। আর আজকের পর্বে রয়েছে স্পাইসি বটি কাবাব ফ্রাই। ভিন্ন ধরনের এই বটি কাবাব ফ্রাই গুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। ঈদে যদি আপনারা তৈরি করেন, অন্য সবগুলো বাদ দিয়ে এটাই কারাকারি করে খাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আজকের রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনারা খাসির মাংস দিয়েও করতে পারবেন। হাড় ছাড়া মাংসগুলোকে এরকম করে ছোট করে নিয়েছি, আপনারা চাইলে হাড় দিয়েও করতে পারবেন। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে নিয়েছি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মোটা করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের একটু বেশি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, আর হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ। আর এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুনের বাটা। এবার প্রেশার কুকারটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা সর্বোচ্চ রেখে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাংস থেকে যে পানিগুলো বের হয় এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। বেশ কিছু সময় পরে দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এখনো কিন্তু আরো বেশ অনেকটা পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব যে পানিটা উঠবে, এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি প্রেশার কুকারে দিয়েছি, আপনারা চাইলে পাতিলেও করতে পারবেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। দেখতে পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। দুই কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আরও কিছুটা পানি লাগবে, কারণ এই মাংসগুলোকে একেবারে নরম করে সিদ্ধ করে নিব। আরও আধা কাপ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনাদের প্রেশার কুকারের ধরন অনুযায়ী আপনারা এখানে সিটিটা দিয়ে নেবেন। খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়। মাংসগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিলেই গলে যাচ্ছে। এবার যে পানিগুলো আছে এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা খোলা অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার মাংসগুলোকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। মাংসগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স। আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর ধনিয়াগুলোকে কিন্তু আমি একেবারে মিহি করে গুঁড়া করিনি, এগুলোকে ভেজে নেয়ার পরে একটু দানা দানা করে গুঁড়া করে নিয়েছি। আধা চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আধা চা চামচ চিলি সস। কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম আধা চা চামচ পাপরিকা পাউডার। আর উপরে খুব সুন্দর ক্রিস্পি করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একেবারে শেষে দিয়ে দিলাম আধা চা চামচ কাবাব মশলা। আপনাদের হাতের কাছে যদি কাবাব মশলা না থাকে তবে বাদ দিতে পারেন, দিলে স্বাদটা অনেক ভালো আসে। তবে না দিলেও এই বটি কাবাব ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আরও একটু কর্নফ্লাওয়ার বা ময়দা লাগবে। আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায়। ভাজার জন্য আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে। একটা একটা করে মাংসগুলোকে দিচ্ছি। মাংসগুলোকে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের বেশি এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমি সবগুলো মাংসকে একই সাথে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারগুলো কতটা চমৎকার এসেছে। আগে যে মাংসগুলোকে দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, আর যেগুলো একটু হয়ে আসবে সেগুলোকে উঠিয়ে নিতে হবে। এগুলোকে কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি ভাজা যাবে না। আমি ভেজে নিয়ে স্ট্রেনারে নিয়ে তেল ঝরিয়ে নিয়েছি। কিচেন টিস্যুর ওপর রেখে দিলে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নেবে।
দেখুন মাংসগুলো ভাজার পরেও কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি। এবারের ঈদে ভিন্ন ধরনের এই স্পাইসি বটি কাবাব বা ঝাল মশলাদার বটি কাবাব ফ্রাইগুলো তৈরি করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।